अस्सलाम वालेकुम, हम तानिया मुर्मू, क्रमश कृषि शिक्षा शेख अब्दुल हक मॉडल कॉलेज। शेख अब्दुल हक मॉडल कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे सबाई के स्वागत। प्रिय शिक्षार्थीवृंद, आज क्लास शुरू पूर्व तुम्हारे उद्देश्य कैकटी कथा, से बैश्विक ये करोना परिस्थितिर जन्नो दीर्घ दिन जावत तुम्हारे कॉलेज बंद एवं श्रेणीकक्षे उपस्थित हुए तुम्हारे तुम्हारा पाठ ग्रहण करते तो करोना परिस्थिति बर्तमान एकटू देशे एक शिथिल अवस्था बिराज कर ले विभिन्न देशे आर ये अवस्थार भयावह दिखे रूप निच्छे। तो सेटाई विवेचना करे माथाय रेखे आमादेर के बर्तमान ये शीत मौसुमे अनेक बेशी सचेतन थाकते हबे जेनो आमरा এই পরিস্থিতিটা আগের তুলনায় আরও বেশি মোকাবেলা করতে পারি। তো যেহেতু তোমাদের এখন শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে পাঠদান আমরা করতে পারছি না, তোমরা গ্রহণ করতে পারছো না, তো এই অবস্থায় যত্রতত্র ঘোরাফেরা না করে একটু আগের তুলনায় আরও বেশি সচেতন থাকো, ঘরে থাকো, সুস্থ থাকার চেষ্টা করো। তো কারণ আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারলে ইনশাল্লাহ সুস্থ থাকবো, এবং সুস্থ থাকতে পারলে আবার ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে পাঠদান এবং পাঠ গ্রহণ কার্যক্রম পরিচালনা করতে পারবো। তাই তোমাদের সবার প্রতি আমার আহ্বান, তোমরা সকলেই প্রয়োজনে যেখানে প্রয়োজন প্রয়োজনে বিভিন্ন জায়গায় যেতে পারো, তবে অবশ্যই সতর্কতার সঙ্গে সচেতনতার সঙ্গে সকল অবস্থায় তোমরা চলাফেরা করবে এবং চেষ্টা করবে সবসময় সচেতন থাকার, নিজে পরিপাশের সবাইকে সচেতন করার, পরিবারের লোকজনদেরকেও সচেতন করার এবং সুস্থ থাকারও চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়ব কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। আজকে আমাদের আলোচনার টপিক হল বনায়ন। তো বনায়ন এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, আমাদের দৈনন্দিন জীবনে বন তথা বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বলতে এক কথায় বলতে গেলে গাছ আমাদের পরম বন্ধু, কারণ আমাদের বেঁচে থাকার জন্য যে আমরা অক্সিজেন প্রয়োজন সেটা আমরা গাছ থেকে পাই। আবার আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি যেটা পরিবেশকে দূষিত করে, সেটাও গাছ শোষণ করে পরিবেশকে স্বাভাবিক রাখে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। তো এই আমরা আজকে প্রথমে শিখব বন কী, আমাদের লজ্জ বিষয় থাকবে আজকে বন কী, বনায়ন কী, বনের বৈশিষ্ট্য কী, তারপর বনের গুরুত্ব কী। আচ্ছা, তো বন কাকে বলে? সেটা বন হচ্ছে প্রাকৃতিক বা কৃত্রিমভাবে সৃষ্ট ছোট বড় বিভিন্ন আকৃতির বৃক্ষরাজি দ্বারা বিস্তৃত একটি এলাকা, যেখানে বন্য পশু পাখি, অন্যান্য জীবজন্তু এবং বিভিন্ন রকম জীব, সেখানে পশু পাখি এবং বিভিন্ন রকমের জীব সেখানে বসবাস করতে পারে, এই এলাকাটিকে বলে বন। আচ্ছা, তো এই বনের বনকে ইংলিশে বলে ফরেস্ট, যেটা যে শব্দটা ল্যাটিন ফরেস্ট শব্দ থেকে আসছে। ফরেস্ট অর্থ হচ্ছে আউটসাইড অথবা ফার ফ্রম হাউসহোল্ড, অর্থাৎ বসত বাড়ির বহির্ভূত কোনো এলাকা। বন বলতে বোঝাবে অবশ্যই বসত বাড়ির বাইরে কোনো একটা নির্দিষ্ট এলাকা, সেটা স্বল্প পরিসরও হতে পারে, অনেক বিস্তৃত পরিসরও হতে পারে, যেহেতু এটা প্রাকৃতিক বা কৃত্রিমভাবে দুভাবেই সৃষ্টি করা যায়। প্রাকৃতিকভাবে হলে এটা অবশ্যই অনেক বিস্তৃত এলাকা হবে, আবার কৃত্রিমভাবে হলেও একটা সীমিত পরিসরও হতে পারে। আচ্ছা, তো এই হলো আমরা মোটামুটি বনের ধারণা পেলাম। তো আমাদের দেশে বনের গুরুত্ব অনেক আমরা সকলেই জানি, একটি দেশের মোট আয়তনের তুলনায় 25% কি থাকা প্রয়োজন, বন থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশের আয়তনের তুলনায় সেই পরিমাণটা খুবই কম।
তো আমাদের 2019 সালে বন অধিদপ্তরের একটা তথ্য কণিকা অনুযায়ী আমরা জানি যে সরকার নিয়ন্ত্রিত আমাদের দেশে মোটায়তনের তুলনায় সরকার নিয়ন্ত্রিত বনভূমি আছে 23 লক্ষ হেক্টর, যা মোট আয়তনের 15.58%। আর বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ হচ্ছে 16 লক্ষ হেক্টর, যা মোট আয়তনের 10.74%। আর বৃক্ষ আচ্ছাদিত ভূমি আছে দেশের মোট আয়তনের 22.37%। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যতটা যে পরিমাণ বনভূমি থাকার প্রয়োজন আমাদের দেশে, সেই তুলনায় বনভূমির পরিমাণ খুবই কম, আর যাও আছে সেটাও দিন দিন হ্রাস পাচ্ছে। তো এই আমরা বন কি সেটার সম্পর্কে বললাম, এখন বনায়নটা কি? বন তো আমরা জানলাম, তো বনায়নটা কি? বনায়নটা হচ্ছে এই যে আমি বললাম যে এই প্রয়োজনের তুলনায় আমাদের বন বনভূমি কম আছে, আবার যেটা আছে সেটাও আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। তো এই বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানসম্মতভাবে চারা রোপণ, পরিচর্যা ও ব্যবস্থাপনাকে বলে বনায়ন। অর্থাৎ আমরা যে এই সম্পদটাকে বৃদ্ধি করব, সেই বৃদ্ধি করার জন্য কৃত্রিমভাবে হোক আমরা যে আবার পুনরায় বিজ্ঞানসম্মতভাবে চারা রোপণ করব, সেটার পরিচর্যা করব, এবং এটা যে দেখাশোনা বা ব্যবস্থাপনা করা হবে সেটাকেই বলে বনায়ন। আচ্ছা, এই আমরা বন এবং বনায়নের ধারণা পেলাম। এখন বন, বনের বৈশিষ্ট্য কেমন থাকলে সেটাকে আমরা বলবো যে বন। তো বনের বৈশিষ্ট্য যেটা আমি আগে বললাম যে বন দুই রকম, প্রাকৃতিকভাবে আবার কৃত্রিমভাবে হতে পারে। তো প্রাকৃতিকভাবে যে বনটা সেটার আয়তন হবে অনেক বড়, যেটা শত শত হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত থাকবে, যাতে সেখানে বন্য পশু পাখি অবাধে চলাফেরা করতে পারে। সাধারণত প্রাকৃতিক বনে প্রাকৃতিকভাবে যেসব বনভূমি রয়েছে সেখানে বন্য বিভিন্ন রকম পশু পাখি থাকে, কৃত্রিম বনে সাধারণত বন্য পশু পাখি থাকে না, থাকলেও অত বড়। যেমন প্রাকৃতিক বনে বাঘ, সিংহ, হাতি, তারপরে বানর, হরিণ, এগুলো এরকম বিভিন্ন রকম পশু থাকতে পারে। তো কৃত্রিম বনে এরকম পশু সাধারণত থাকে না। তারপর বিভিন্ন রকম পাখি থাকতে পারে, যেমন দোয়েল, বুলবুলি, কোকিল, শ্যামা ইত্যাদি বিভিন্ন রকম পাখিও থাকতে পারে। তারপর কী থাকবে, কীট পতঙ্গ থাকবে। এবং বনের যে মাটিটা, ওই মাটিটা থাকবে আকর্ষিত। সাধারণত আমরা ভূমিগুলো কেমন দেখি যে মাঝে মাঝে কর্ষণ করা হয়, মাটি আলগা করে দেওয়া হয়, কিন্তু প্রাকৃতিক বনে সাধারণত এই ভূমিটা আকর্ষিত থাকে। আর এর ভূমির উপরে কী থাকে, বনে যে বিভিন্ন অনেক গাছপালা থাকে, সেই গাছপালার পাতা পড়ে একটা পাতার স্তর থাকে। আচ্ছা, আর কী থাকে, বনে বড়, সাধারণত বড় বৃক্ষ থাকে, কিন্তু বড় বৃক্ষের সঙ্গে ছোটো ছোটো বৃক্ষও থাকতে পারে, লতা গুল্ম, তৃণলতা, এগুলোও থাকবে। আর কী থাকবে, এটা বনে বিভিন্ন নিয়মে, অর্থাৎ চারা গাছ প্রাকৃতিক নিয়মে বড় গাছ থাকবে, যেমন যেমন চারা গাছ নিজে নিজেই জন্মাবে সেটা বড় হবে, এটাই প্রতিযোগিতামূলক, মানে বড় গাছের সঙ্গে প্রতিযোগিতা করে ছোটো গাছও জন্মাবে এবং সেটা বড় হবে। তো এরকম বিভিন্ন রকম আর কি থাকবে বনে, হচ্ছে কোথাও উঁচু থাকবে, কোথাও নিচু থাকবে, কোথাও জলবদ্ধতা থাকতে পারে, হ্যাঁ এরকম সব জায়গায় যে একরকম হবে তেমন না। তো এটা মোটামুটি এটা বনের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা যদি আমরা কি জানলাম বন কি, বনায়ন কি, বনের বৈশিষ্ট্য কেটে জানলাম, এবার বনের গুরুত্ব। বনের যে গুরুত্ব অপরিসীম সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং আমরা এটা মোটামুটি সবাই জানি। তো বনের সেই গুরুত্ব দিক যদি বিবেচনা করি, তাহলে আমরা বনকে চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গুরুত্ব দিক থেকে, একটা হচ্ছে বনের অর্থনৈতিক গুরুত্ব দিক থেকে বিবেচনা করে, একটা হলো পরিবেশগত গুরুত্ব, তারপরে চিত্ত বিনোদনগত গুরুত্ব, আর একটা জীব বৈচিত্র্য সংরক্ষণ গুরুত্ব। আচ্ছা, বনের অর্থনৈতিক গুরুত্ব কি? অর্থনৈতিক গুরুত্ব তো একসময় দেখা যেত যে আদি যুগে
মানুষের সব কিছুই ছিল বনকেন্দ্রিক। তো বনেই মানে আদিম মানুষ বলতে কি, বনে জঙ্গলে তারা বসবাস করতো, বন থেকে খাবার গ্রহণ করতো, বনেই তারা থাকতো, বনের লতাপাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করতো, মোটামুটি সব কিছুই তাদের বনকেন্দ্রিক ছিল। তাই খাদ্য হিসেবে যদি আমরা চিন্তা করি যে খাদ্য হিসেবে আমরা মানে আগে যেমন মানুষ বনের উপর নির্ভর, যারা মানে যারা আদিম যুগে মানে বনকেন্দ্রিক ছিল তারা বন থেকেই খাদ্য সংগ্রহ করতো, কিন্তু এখনও আমরা দেখা যায় যে এই বনের যে আমাদের অন্যান্য খাবারের সঙ্গে গাছের যেই ফলমূল, সেই ফলমূল আমাদের পুষ্টির চাহিদা একটা বড় অংশ পূরণ করে থাকে। তাই খাদ্য হিসেবে বনের বা বৃক্ষের গুরুত্ব অপরিসীম। আবার গৃহ নির্মাণ উপকরণ, এখন আমাদের সাধারণত দেখা যায় যে কংক্রিটের ঘর বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু সেখানেও বিভিন্ন মানে নির্মাণ সামগ্রীর ক্ষেত্রেও আমাদের গাছের প্রয়োজন হয়, কাঠের প্রয়োজন হয়, বাঁশের প্রয়োজন হয়, আবার এগুলো তো প্রয়োজন হয়। এছাড়া যদি আমরা কাঁচা ঘর নির্মাণ করি তাহলে বাঁশ, কাঠ, ছন, তারপরে গোলপাতা এগুলো দিয়েই সাধারণত গৃহ নির্মাণ করা হয়। তাই এর জন্য গৃহ নির্মাণের উপকরণও আমরা বন থেকে পেয়ে থাকি। আচ্ছা, আসবাবপত্র তৈরি, আসবাবপত্র তৈরির জন্য তো কাঠের কোনো বিকল্প নেই, কাঠের বিভিন্ন রকম আসবাবপত্র আমাদের ঘরে সৌবর্ধন করে, কাজেই আসবাবপত্র তৈরির জন্য আমাদের বনের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, জ্বালানীয় ভেষজ, জ্বালানীয় ভেষজ, জ্বালানি তো আমরা মানে যদি আমরা চুলাই, এখন যেহেতু যদিও অনেকটা গ্যাস নির্ভর হয়ে গেছে, কিন্তু যদি আমরা চুলায় রান্না করি অবশ্যই আমাদের জ্বালানির জন্য কাঠের প্রয়োজন, এবং কাঠের জন্য বনের গুরুত্ব অপরিসীম। একই সঙ্গে এখানে যে ভেষজ কথাটা উল্লেখ আছে, ভেষজ একটা মানে বর্তমান, বিশেষ করে বর্তমান এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় আমাদের ভেষজ উদ্ভিদের গুরুত্ব অনেক বেশি, কারণ এই করোনার একটা বড় ঔষধ হচ্ছে মধু কালিজিরা। এটা মানে বলা হয় মহৌষধ, কেউ যদি নিয়মিত মধু কালিজিরা খায় তো সাধারণত দেখা যায় তার ঠান্ডা ঠান্ডা সমস্যা, ঠান্ডা শ্বাসকষ্ট এগুলো সমস্যা তার খুব কম হয়, না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ঠিক একই রকম কেউ যদি প্রতিদিন সকালে একটু দু তিনটা তুলসী পাতা নিয়মিত খায় তাহলে দেখা যায় তারও এই সর্দি কাশি হাঁপানির সমস্যাটা না মানে হয়ই না, বলতে গেলে না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই জন্য এই ভেষজ উদ্ভিদ, যেমন আগে যেমন চিকিৎসা ক্ষেত্র বেশিরভাগ এই ভেষজ উদ্ভিদের উপর নির্ভরশীল, বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হলেও আমরা অনেক ক্ষেত্রেই এই ভেষজ উদ্ভিদের উপর নির্ভর করে আমাদের মানে বিভিন্ন রোগের ঔষধ খুঁজে থাকি। আর এই ভেষজ উদ্ভিদ থেকে আমরা যে উদ্ভিদ মানে ঔষধগুলো তৈরি করি সাধারণত সেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন হয়, এই জন্য এগুলোর উপকারিতা আরও অনেক বেশি। তাই ভেষজ, জ্বালানীয় ভেষজ হিসেবে বনের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। এছাড়া কর্মসংস্থান ব্যবস্থা, আমি আগে বললাম যে যেহেতু আগে সবাই বনকেন্দ্রিক ছিল সেটার তো একটা অর্থনৈতিক গুরুত্ব ছিলই, কিন্তু এখনও দেখা যায় যে অনেকে এই বনের মধু সংগ্রহের কাজে নিয়োজিত থাকে, তারপর বন দেখাশোনার কাজে নিয়োজিত থাকে, এছাড়া অনেকে বন বিভাগে চাকরি করে এটার সংরক্ষণ বা বিভিন্ন দেখভাল কাজে নিয়োজিত থাকে, যেখানে সবার কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়। কাজেই কর্মসংস্থানের দিক দিয়েও বনের গুরুত্ব অনেক বেশি। রাজস্বায় বৈদেশিক মুদ্রা বৃদ্ধি, এই যে বনে আমরা বন থেকে কী করি যে বনের যে কাঠ, তারপরে এই যে ফুল ফল মধু এগুলো সাধারণত আমরা সংগ্রহ করে বিক্রি করে বিদেশে রপ্তানিও করতে পারি, তাহলে সেখান থেকে আমাদের অনেক বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আচ্ছা, ভূমি ক্ষয়রোধ ও দুর্যোগ মোকাবেলায়, ভূমি ক্ষয়রোধ ও দুর্যোগ মোকাবেলা সাধারণত দেখা যায় যে ভূমি ক্ষয়ের ক্ষেত্রে যখন আমাদের মানে বন্যা বা জলোচ্ছ্বাস এই এই সমস্ত কারণে ভূমি ক্ষয় হয়ে যায়, কাজে আমাদের যদি পর্যাপ্ত গাছ থাকে বা বনভূমি থাকে এই বনভূমির শিকড় চারদিকে ছড়িয়ে যায় এবং এটা মাটিকে আঁকড়ে ধরে, ফলে সহজে ভূমি ক্ষয় হয় না।
এবং এটা হচ্ছে বিভিন্ন ঝড় ঝড়ের মোকাবেলা করে থাকে, কারণ যখন প্রচণ্ড বেগে ঝড় আসে তখন এই গাছগুলোই ওই ঝড়ের গতিবেগকে রোধ করে, ফলে আমরা অনেক বেশি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যাই। কাজেই ভূমিকায় দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বনের গুরুত্ব অপরিসীম। যানবাহন শিল্প হিসেবে, যানবাহনের শিল্প হিসেবে সাধারণত দেখা যায় আমরা সেতু নির্মাণে, তারপরে পরিবহন নির্মাণে, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা কাঠ ব্যবহার করি। তারপরে হচ্ছে বাঁশ এবং এই বনের অনেক উপকরণ আমাদের কাজে লাগে, কাজেই যানবাহনের শিল্প হিসেবে বা এই ক্ষেত্রেও আমাদের বন অনেকটা অনেক বেশি উপকার করে থাকে, কাজে এদিক দিয়েও বনের গুরুত্ব অপরিসীম। তো এই মোটামুটি আমরা বললাম যে বনের অর্থনৈতিক গুরুত্ব কোন কোন ক্ষেত্রে হতে পারে। এরপর পরিবেশগত গুরুত্ব, পরিবেশগত গুরুত্বের ক্ষেত্রে বনের গুরুত্ব তো বলে শেষ করা যাবে না। এটা আমাদের, আমি আগেই বললাম যে অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যে শ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস আমাদের চলছে, এই অক্সিজেনটা আমরা যে গ্রহণ করছি সেটা আমরা গাছ থেকে পাচ্ছি, আর যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা ত্যাগ করছি সেটাও গাছ গ্রহণ করছে, গ্রহণ করে আমাদের পরিবেশটাকে স্বাভাবিক রাখছে এবং আমাদের বসবাস উপযোগী রাখছে। কাজে এটা আমাদের পরিবেশগত দিক দিয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। আচ্ছা, বৃষ্টিপাত ঘটানোর মোট প্রবণতা বৃদ্ধি, আমরা জানি যে গাছ কী করে, মাটি থেকে অভিসরণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে এবং এটা অতিরিক্ত পানিটা আবার কী করে, মানে প্রসাদনের মাধ্যমে বাতাসে ছেড়ে দেয়, এবং এই বাতাসে ছেড়ে দেওয়ার পর এটা আস্তে আস্তে ঘনীভূত, বাষ্পটা আস্তে আস্তে ঘনীভূত হয়ে মেঘ হয় এবং মেঘটাও অনেক বেশি ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, এবং বৃষ্টিপাত হলে কী হয় আমাদের দেশে আবার ওই মানে প্রচণ্ড তাপে খরায় খরাভাব দূর হয়ে যায় বা মরুময়তা দূর হয়ে যায়। তো এই যে বৃষ্টিপাত ঘটানো এবং পরিবেশ শীতল রাখা, স্বাভাবিক রাখা, এই ক্ষেত্রেও বনের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, তাপমাত্রা কমানো, এই বৃষ্টিপাত হলে আমরা যখন প্রচণ্ড তাপদাহে, গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে যাই, তখন এই মানে এই পদ্ধতিতে বৃষ্টিপাত হলে আমাদের মানে পরিবেশটা একটু শীতল হয়ে যায়, তাপমাত্রা কমে যায়, এক্ষেত্রেও বনের গুরুত্ব অপরিসীম। ঝড়ঝঞ্ঝা ও জলস্পৃষ্টের গতি নিয়ন্ত্রণ, এটা আমি আগে বললাম যে গাছ বেশি থাকলে আমাদের যখন প্রবল বেগে ঝড় বা ঘেয়ে আসে, জলঝাঁ ঘেয়ে আসে, তখন এটা গাছ প্রতিরোধ করে এবং গাছের শিকড়টাও মাটিকে আঁকড়ে ধরে, ফলে ভূমিক্ষয় থেকে জলঝাঁটিকে মারাত্মক দুর্যোগ অবস্থা থেকে আমাদের পরিবেশ রক্ষা পায়। মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির উর্বরতা বৃদ্ধি সাধারণত গাছের যেই লতা পাতা ফুল ফল এগুলো যখন মাটিতে পড়ে তখন এটা হচ্ছে মাটির উপর একটি হিউমাস তৈরি হয় এবং মাটির উর্বরতা শক্তি বেড়ে যায়। এছাড়া কী হয় আমাদের, যেমন ওই নডিও শিম জাতীয় লিগমিনাস যে সকল উদ্ভিদ এগুলো সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে এবং এটা মাটিতে যোগ করে, ফলে মাটির উর্বরতা শক্তিও বেড়ে যায়। তো এভাবে গাছ আমাদের উর্বরতা শক্তি বাড়াতে, মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে। ভূমিক্ষয় রোধ তো আগেই বললাম, শব্দ পানি দূষণ রোধ, সাধারণত দেখা যায় যে যেসব এলাকায় অনেক বেশি শব্দ হয় বা মানে রাস্তার পাশে ঘন গাছের ঘন সারি থাকে, কারণ রাস্তার পাশে যানবাহন যখন চলে অনেক সময় যানবাহনের হর্নে অনেক বেশি শব্দ হয়, তো এই শব্দগুলো গাছের সারিগুলো থাকলে কী হয়, শব্দগুলো এই সারিতে বাধাপ্রাপ্ত হয় এবং তীব্রতা কম হয়। এছাড়া এভাবে শব্দ দূষণ রোধ করে। আর পানি দূষণও দেখা যায় যে গাছের শিকড় অনেক সময় কী করে, যে মানে অনেক সময় ধাতব জিনিস বা অনেক ভারী জিনিসও আঁকড়ে ধরে, আঁকড়ে ধরে পানিকে দূষিত হতে, দূষণের হাত থেকে রক্ষা করে। এটা এভাবে গাছ কী করে, শব্দ ও পানি দূষণ রোধ করে। তারপরে আবহাওয়া ও বৃষ্টিপাত, সেটা তো আগে বললামই, গ্রিন হাউস গ্যাস শোষণ, গ্রিন হাউস গ্যাস একটা মারাত্মক ক্ষতিকর গ্যাস, এটা
আমাদের দেশে মানে এখন পৃথিবীতে এটা দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন কারণে, বিভিন্ন কলকারখানা তারপর এবং আধুনিকায়নের ফলে বিভিন্ন যন্ত্রপাতি, উন্নত যন্ত্রপাতি তৈরির ফলে সেখান থেকে এই গ্যাসটা নিঃসৃত হচ্ছে, ফলে আমাদের দেশে এই জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি এখন বর্ষা মৌসুমে ঠিকমতো বর্ষা হয় না, তারপরে শীত মৌসুমে ঠিকমতো শীত পড়ে না, তাপমাত্রা অনেক বেশি থাকে, এর ফলে মানে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং আমরা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছি। তো এই গ্রিন হাউস গ্যাসের একটা অন্যতম কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া। তা আমাদের গাছটা আগেই বললাম যে বনভূমি এই কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে এই গ্রিন হাউস গ্যাসটাকেও কমিয়ে ফেলে, ফলে আমাদের পরিবেশটাকেও ক্ষতির সম্মুখীন হওয়া থেকে রক্ষা করে। তাই আমাদেরকে এই গ্যাস কমানোর জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে বনভূমির ব্যবস্থা করতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আচ্ছা, এর মোটামুটি এগুলোই বললাম আমি পরিবেশগত গুরুত্ব। এরপর হচ্ছে চিত্ত বিনোদনগত গুরুত্ব কেমন। যেমন আমরা সাধারণত একঘেয়েমি জীবনে মানে বিভিন্ন কাজের মধ্যে থেকে একটু একঘেয়ে হয়ে যাই, তো এই একঘেয়েমি অবস্থা কাটানোর জন্য একটু খোলা পরিবেশে, মুক্ত পরিবেশে বা নির্জনে গেলে খুব ভালো লাগে। তো এরকম পরিবেশ অবশ্যই আমাদের বনভূমি হতে পারে। বনভূমিতে গেলে আমরা বনভূমি যে গাছের ফুল, ফল, পাতা, বিভিন্ন রকম পাখি, বিভিন্ন রকম প্রাণী, এগুলো দেখলে আমাদের মনটা প্রফুল্ল হয়ে যায় এবং একঘেয়েমিটা কেটে যায়, তখন আমরা পুনরায় আবার কর্মোদ্যম ফিরে পাই। তো এই কারণে বনভূমির গুরুত্ব, চিত্ত বিনোদনের দিক থেকে বনভূমির গুরুত্ব অনেক বেশি। আর এই দিকটা মাথায় রেখে আমাদের দেশে এখন সাফারি পার্ক তৈরি হয়েছে গাজীপুরে, তারপরে হচ্ছে ডোলাহাজরা সাফারি পার্ক আছে, কক্সবাজার চকরিয়াই সাফারি পার্ক আছে, এছাড়া হচ্ছে বিভিন্ন চিড়িয়াখানা আছে, তারপর বোটানিক্যাল গার্ডেন আছে, হ্যাঁ এরকম জাতীয় উদ্যান আছে মধুপুর ভাওয়ালে। তো এরকম বিভিন্ন চিত্ত বিনোদন মানে আমাদের আগামিতা কাটিয়ে মনকে প্রফুল্ল রাখার জন্য, কর্মোদ্যমী করার জন্য আমরা বনভূমিকেও চিত্ত বিনোদনের স্থান হিসেবে গুরুত্ব দিতে পারি। এছাড়া আরেকটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ গুরুত্ব। তো জীব বৈচিত্র্যটা কি আমি এখানে সংজ্ঞাকারে একটু লিখছি। প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের সক্রিয় উপস্থিতি, বিস্তৃতি ও পারস্পরিক সহাবস্থানকে বলে জীব বৈচিত্র্য। আচ্ছা, তার মানে এখানে কি বলছে, প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রকার উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব এগুলো একসঙ্গে উপস্থিত থাকবে, এটার বিস্তৃতি স্বাভাবিক বিস্তৃত হবে এবং একসঙ্গে সহাবস্থান করবে, এটাই হচ্ছে জীব বৈচিত্র্য। মানে বিভিন্ন রকমের বৈচিত্র্যমণ্ডিত জীব একসঙ্গে থাকাটাকে হচ্ছে জীব বৈচিত্র্য। আচ্ছা, এই জীব বৈচিত্র্যের গুরুত্ব সংরক্ষণের গুরুত্ব আমরা জানি যে আমি আগেই বলেছি যে দিন দিন আমাদের বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে। বনভূমির পরিমাণ হ্রাস পাওয়ার জন্য আমাদের কী হচ্ছে, বনভূমিতে যে সকল পশু পাখি আগে ছিল সেগুলোর খাদ্য শৃঙ্খলও ভেঙে যাচ্ছে, ফলে দেখা যায় যে অনেক সময় বন্য জীবজন্তু লোকালয়ে চলে আসে লোকালয়ের মানুষের ক্ষতি সাধন করে। তো এটা এছাড়া হচ্ছে আমরা দিন দিন আমাদের প্রয়োজনীয় অনেক জীব, তারপরে অনেক উদ্ভিদ আস্তে আস্তে হারিয়ে ফেলছি, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই এগুলো সব সংরক্ষণ করার জন্য অবশ্যই বনভূমির প্রয়োজন মানে গুরুত্ব অপরিসীম। তাছাড়া আমরা যদি নতুন নতুন কোনো জাত উদ্ভাবন করতে যাই, তাহলে আমাদেরকে মূল জাত হিসেবে বা মূল জাতি হিসেবে আমরা বনভূমি থেকে ওই জাতটা আগে সংগ্রহ করতে পারি, তারপরে সেটার উপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন করতে পারি, এক্ষেত্রেও আমাদের বনভূমির প্রয়োজনীয়তা রয়েছে। আচ্ছা, এছাড়া আমাদের যে
সকল জীব জগতের একটা খাদ্য শৃঙ্খল রয়েছে, যেমন বনভূমির যে কীটপতঙ্গ রয়েছে সেগুলো পাখিতে ধরে খায়, পাখিকে আবার আরেক শ্রেণীর প্রাণী ধরে খায়, এভাবে একটা শৃঙ্খল রয়েছে। তো এই বনভূমি না থাকলে কি হবে, এই শৃঙ্খলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ক্ষেত্রেও আমাদের বনভূমি ওই বনভূমির গুরুত্ব রয়েছে। তারপর ওই যে বললাম যে মানে আমাদের বন্য জীবজন্তু সংরক্ষণের জন্য বনের গুরুত্ব রয়েছে। তো এরকম আমাদের পরিবেশকে সুন্দর রাখতে বা আমাদের বসবাসের উপযোগী রাখতে, তারপর আমাদের সকল মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রে সব দিক দিয়ে বিবেচনা করে বনের গুরুত্ব অপরিসীম। তা আমরা তাহলে আমরা এই মোটামুটি জানলাম যে আজকের পাঠ থেকে যে বন কী, বনায়ন কী, বনের বৈশিষ্ট্য কী, বনের গুরুত্ব কী, এবং তার এই চারটা বিষয় আমরা আলোচনা করলাম। তো এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, সেটা হলো যে যেহেতু আমরা বনায়ন নিয়ে আলোচনা করছি এবং মানে বন তথা গাছ আমাদের পরম বন্ধু, তো এখানে আমরা বনায়ন বলছি যে বসত বাড়ির বাইরে একটা পরিসরে যেখানে অনেক বেশি গাছ থাকবে। তো এটা ছাড়াও আমরা আমাদেরকে পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য যার যেমন অবস্থা বা যার যেমন পরিবেশ রয়েছে, সেটা বাড়ি হোক, বসত বাড়ির বাইরে অথবা বসত বাড়ির আঙিনায় অথবা মানে বাড়ির বারান্দা অথবা বাড়ির ছাদে, অবশ্যই আমাদেরকে গাছ লাগাতে হবে। কারণ গাছ আমাদের পরম বন্ধু, এখান থেকে আমরা মানে বেঁচে থাকার যে মানে অত্যাবশ্যকীয় উপাদান অক্সিজেন, এটা আমরা পাচ্ছি। কাজেই অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত যে যেমন সেটা হতে পারে ফলজ বনজ ঔষধি বা মানে অর্নামেন্টাল প্লান্টস বা ফুল গাছ ফুলের চারা, যেই যেরকম পারে অবশ্যই আমাদের সবাই গাছ লাগানো উচিত, গাছের গুরুত্ব বোঝা উচিত এবং গাছের যত্ন পরিচর্যা করা উচিত। তো আশা করি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই নিজের মতো করে বাড়ির আঙিনায় এই গাছের চারা রোপণ করবে, সেটা যেমনই হোক, এবং সেগুলোর পরিচর্যা করবে। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এই পরিবেশটাকে অনেক বেশি সুন্দর রাখতে পারবো, আমাদের বসবাসের উপযোগী রাখতে পারবো, এবং আমরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করতে পারবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।